তখন সে জাতির উপরে আল্লাহ তাআলা বিধর্মীদেরকেই শক্তিশালী করেন। সম্পদের যাকাত আদায় না করা মানে বিষধর সাপ বাড়িতে রাখা, তখন সে জাতির উপরে প্লেগ রোগের আবির্ভাব হয়। আমাদের দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, মাছের বাজারে গেলে মাছ সঠিক ওজন দেবে বিশ্বাস করা যায় না, গোস্ত কিনতে গেলে গোস্তের যে সঠিক ওজন দিবে এটা বিশ্বাস করা যায় না, সকলে কিছু কম দেওয়ার চেষ্টা করে। গোস্ত ব্যবসায়ীরা গোস্তের মধ্যে পানি ঢেলে দিয়ে গোস্তের ওজন বাড়ানোর চেষ্টা করে। আর এই যাকাত গুলো যদি তারা তাদের সঠিক খাতে ব্যয় করত, তাহলে আমাদের দেশের দরিদ্রতা থাকতো না। এই স্লোগানের উপর যদি ঐক্যবদ্ধ হয়, অবশ্যই মুসলিম জাতি শক্তিশালী হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اهل হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হলো আমরা তার দাসত্ব করব, ইবাদত করব। পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। যদি আমরা তার ইবাদত না করি, দাসত্ব না করি, তার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করছেন। কেউ আমরা এই দুনিয়ার এই পরীক্ষায় পাশ করব, আবার কেউ ফেল করব। দুনিয়াতে মানুষ যে কৃতকর্মে লিপ্ত হবে, সেই কর্মের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদের উপরে মাঝে মধ্যে কিছু আজাব শাস্তিও নামিয়ে দেন। যেমন আমরা দেখেছি 2004 সালে সুনামির কথা আমাদের সকলের স্মরণে আছে, যে সুনামির ফলে সারা বিশ্বের 14টি দেশে 1,30,000 থেকে 1,80,000 মতো লোক মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি 2007 সালের সিডরের কথা আমরা সকলেই জানি, যে সিডরের আক্রমণে প্রায় 15,000 মানুষ মৃত্যুবরণ করে। আমরা নার্গিসের কথা জানি, সেই নার্গিসের তাণ্ডবেও বহু মানুষ মৃত্যুবরণ করে। আমরা 2019 সালের কোভিড-19
অর্থাৎ করোনা ভাইরাসের কথা আমাদের সকলের স্মরণ রয়েছে। যেই এক ক্ষুদ্র ভাইরাস যা চোখে দেখা যায় না, এই ক্ষুদ্র ভাইরাস নাজিলের মাধ্যমে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। এই ক্ষুদ্র ভাইরাস যেই সমস্ত দেশগুলো উন্নত সায়েন্স, যাদের উন্নত সায়েন্স রয়েছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেই দেশগুলোতেই বেশি আক্রমণ করেছে এবং তারা তাদের চিকিৎসা জগৎ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, তারা কিছুই করতে পারেনি। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই করোনা ভাইরাসের মাধ্যমে দেশ থেকে বা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমরা দেখলাম অল্প কিছুদিন আগে রেমালের কথা, সেই রেমালের তাণ্ডবে বহু মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি অল্প কিছুদিন আগেই সেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, যেই প্লাবনের ফলে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে তারা দিনাতিপাত করেছে, খুব কঠোর অবস্থায়, কঠিন অবস্থায় তারা দিন যাপন করেছে। এই সমস্ত আজাব গজবের কথা আমরা প্রতিনিয়তই শুনি এবং আমাদের সামনে আসে, আমরা সেগুলো অতিক্রম করে যখনই একটু ভালো অবস্থানের দিকে আসি, তখনই কিন্তু সেই আজাবের কথাগুলো আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত আজাবগুলো পাঠিয়ে থাকেন। এবং কেন এই আল্লাহ তাআলা এই আজাবগুলো পাঠান, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে বিপদ মুসিবত নাজিল হয় এটা তোমাদের ওই কৃতকর্মের ফল। ওয়ায়াফু আন কাসির, আর আল্লাহ তাআলা তোমাদের যত অপকর্ম তোমরা দুনিয়াতে করো তার অনেকগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ যদি সবগুলো পাপের কারণে, সবগুলো অপরাধের কারণে আল্লাহ তাআলা পাকড়াও শুরু করতেন, তাহলে আমরা বাঁচতে পারতাম না। এই বিপদ মুসিবত আমাদের মাঝে নাজিল হওয়ার কিছু কারণ রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে সাহাবায়ে কেরামকে উল্লেখ করে গেছেন। তিনি একদিন সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা পাঁচটি বিষয়ের সম্মুখীন হবে, পাঁচটি বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন তোমরা এই পাঁচটি বিষয়ের সম্মুখীন না হও। সেটা কি? এক নম্বরে বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন বলছেন ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদাউ, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সে জাতির উপরে প্লেগ রোগের আবির্ভাব হয়। এই প্লেগ রোগ ছাড়াও এমন সব রোগ ব্যাধির আবির্ভাব ঘটে যা পূর্বেকার লোকেরা কখনো শুনেও নি, দেখেও নি। আমাদের বর্তমান জামানায় প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আমরা যদি বর্তমান বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোর দিকে দেখি, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এই যুবক যুবতীদের অবাধ মেলামেশা এবং তাদের যে পোশাক, উলঙ্গ পোশাক পরে যেভাবে তারা চলাফেরা করছে, তাতে আল্লাহ তাআলার আযাব আশাটা আমাদের উপরে জরুরি হয়ে পড়েছে, যদিও আমরা আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। বিশ্বের বিভিন্ন দেশে যদি আপনি যান, কিছু দেশে দেখা যায় সি বিচগুলোতে, সমুদ্র সৈকতগুলোতে
নারী পুরুষ উলঙ্গ অবস্থায় সেখানে থাকে। যেই দেশের নারী পুরুষরা উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে সেই দেশগুলোতে আল্লাহর আজাব আসাটাই স্বাভাবিক। আমরা যদি এই সমস্ত নতুন নতুন রোগ ব্যাধি থেকে বাঁচতে চাই তাহলে এই প্রকাশ্য অশ্লীলতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নারী পুরুষ সকলকেই পর্দা করতে হবে। আমাদের অনেক ভাইকে দেখা যায় সে তার নিজের স্ত্রীকে উলঙ্গ পোশাকে সুন্দর করে সাজিয়ে জনগণের মাঝে ঘুরে বেড়ায় আর সে গর্ববোধ করে যে তার স্ত্রী কতই না সুন্দর। আমাদের দেশের অনেক বাবাকে দেখা যায় যেই বাবা তার যুবতী মেয়েকে উলঙ্গ পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে জনগণের মাঝ থেকে হেঁটে যায় এবং সে গর্ব করে দেখো আমার মেয়েটা কতই না সুন্দর। এই যখন দেশের পরিস্থিতি, এই যখন দেশের মানুষের অবস্থা, তখন আল্লাহর আজাব আসাটাই স্বাভাবিক। অতএব এই বিষয়গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। দুই নম্বরে বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন কোন জাতি ওজন এবং মাপে কম দেওয়ায় অভ্যস্ত হয় ইল্লা উখিযু বিসসিনিন তখন সেই জাতির উপরে দুর্ভিক্ষ নেমে আসে। ওয়া শিদ্দাতিল মাউনা কঠিন বিপদ মুসিবত নাজিল হয়। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম এবং অত্যাচারী শাসক তাদের উপরে অত্যাচার করতে থাকে। আমাদের দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি মাছের বাজারে গেলে মাছ সঠিক ওজন দেবে বিশ্বাস করা যায় না। গোস্ত কিনতে গেলে গোস্তের যে সঠিক ওজন দেবে এটা বিশ্বাস করা যায় না। সকলে কিছু কম দেওয়ার চেষ্টা করে। গোস্ত ব্যবসায়ীরা গোস্তের মধ্যে পানি ঢেলে দিয়ে গোস্তের ওজন বাড়ানোর চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন বাজারে চাল কিনতে যাই চালের ব্যবসায়ীরা ওজনের চাল কম দেয়। আমরা যদি জমি মাপার জন্য যারা জমি জরিপ করে যাদেরকে আমরা আমিন বলি এদেরকে যখন আমরা ডেকে নিয়ে আসি সেই আমিন কারো পক্ষপাতিত্ব করে কারো পক্ষের কিছু টাকা খেয়ে কারো দিকে ও জমি বেশি দিয়ে দেয় কারো দিকে কম দেয় জমির মাপ ঠিক মতো দেয় না। আমরা যদি বাজারে কাপড় কিনতে যাই এক মিটার এক গজ কাপড় কিনবো দুই গজ কাপড় কিনবো এই পরিপূর্ণ মাপ যে দিবে এটা বিশ্বাস করা যায় না। সব সময় তারা কম দেওয়ার চেষ্টা করে। আমাদের দেশের ওজন এবং মাপের অবস্থা যখন এই তখন অত্যাচারী শাসক তো আমাদের উপরে আসবেই। অত্যাচারী শাসক আমরা দেখেছি যে অত্যাচারী শাসক আয়না ঘর তৈরি করে সেই আয়না ঘরের মাধ্যমে যার বিরুদ্ধে তার শত্রুতা আছে তাদেরকে নিয়ে গিয়ে ওই আয়না ঘরে নিয়ে গিয়ে তাদেরকে অমানবিক নির্যাতন চালিয়েছে। যারা সবসময় কখন তাদেরকে মেরে ফেলা হবে এই মৃত্যুর ভয়ে প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড কেটেছে। অতএব এই আয়না ঘরের ব্যবস্থা ওই দেশেই হবে যেই দেশের মানুষ ওজনে বা মাপে কম দেবে। আমরা যদি এই অভ্যাস ত্যাগ না করি ওজনে বা মাপে কম দেওয়ার এই অভ্যাস যদি আমরা ত্যাগ না করি ভবিষ্যতে আরো জালেম শাসক আমাদের উপরে আসবে। যেই সমস্ত জালেম শাসক আমাদের উপরে জুলুম করতে থাকবে। অতএব আমরা যদি এই জালেম শাসক থেকে বাঁচতে চাই শুধু মনে করব না যে হাসিনা জালেমকে তাড়িয়ে আমরা খুব শান্তি পাবো, আরো বড় জালেম আসবে আমরা আমাদের চরিত্র না পাল্টাই। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। যখন কোন জাতি তাদের সম্পদের যাকাত আদায় করে না যাকাত আদায় থেকে বিরত থাকে তখন সে জাতির উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু যদি চতুষ্পদ জন্তু
বা কোনো অন্য কোনো প্রাণী না থাকতো তাহলে বৃষ্টিপাতই হতো না। মাঝে মধ্যে আমরা দেখতে পাই, এই কিছুদিন পূর্বে আমরা দেখেছি এত অনাবৃষ্টি, বৃষ্টি নাই, খরার কারণে আমাদের আবাদ ফসল সব মরে পুড়ে সারখার হয়ে গেছে, এই সমস্ত অনাবৃষ্টি দেখা দেয়। এটার কারণ আমরা অনেক সম্পদশালী মানুষ আছি যারা আমাদের সম্পদের জাকাত আদায় করি না। আমাদের দেশের ধনিক শ্রেণী যারা বহু সম্পদের মালিক, তারা যদি তাদের সম্পদের সঠিকভাবে জাকাত আদায় করত, আর এই জাকাত গুলো যদি তারা তাদের সঠিক খাতে ব্যয় করত, তাহলে আমাদের দেশের দরিদ্রতা থাকতো না, দরিদ্রতা বিমোচন হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আমরা এই জাকাত না দেওয়ার কারণেই আমাদের উপরে এই অনাবৃষ্টি দেখা দিচ্ছে। অতএব সাবধান, সম্পদের জাকাত আমাদের আদায় করতে হবে। সম্পদের জাকাত আদায় না করা মানে বিষধর সাপ বাড়িতে রাখা। সম্পদে জাকাত, যেই সম্পদের জাকাত আদায় করা হয় না সেই সম্পদকে আল্লাহ তাআলা বিষধর সাপে পরিণত করবেন এবং আমাদের গলায় ঝুলিয়ে দিবেন, যেই সাপ আমাদের দুই চোয়ালে কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ যেই সম্পদের তুমি জাকাত আদায় করনি, আমি তোমার সেই সম্পদ যেই সম্পদের তুমি জাকাত আদায় করনি। সেই দিন কিন্তু আমাদের আফসোস হবে, কেন আমার সম্পদের জাকাত আদায় করিনি, আমি যদি দুনিয়াতে আমার এই সম্পদের জাকাত আদায় করতাম তাহলে বিষধর সাপের দংশন আমাকে সহ্য করতে হতো না। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পূর্ণ করে না, আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে, তখন সে জাতির উপরে আল্লাহ তাআলা বিধর্মীদেরকেই শক্তিশালী করেন, বিধর্মীদেরকেই জয়ী করেন এবং সেই বিধর্মীরা বিজাতীয়রা এই মুসলিমদের থেকে তাদের বহু সম্পদ ছিনিয়ে নিয়ে চলে যায়। আজকে দেখেন মুসলিম সমাজ, সারা দেশের মুসলিমদের দিকে যদি লক্ষ্য করি, সারা বিশ্বের মুসলিমদের দিকে যদি আমরা লক্ষ্য করি, মুসলিমদের সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু মুসলিমদের এত বেশি, এত সংখ্যাধিক্যের পরেও মুসলিমরা আজকে দুর্বল, বিধর্মীদের হাতে বারবার আমরা মার খাচ্ছি, মুসলিমরা কিছুই করতে পারছে না, কারণ মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করেছে। মুসলিমদের যে আল্লাহর সাথে শিরিক করবে না, একমাত্র তার দাসত্ব করবে এই অঙ্গীকার করেছিল, আজকে মুসলিমরা সেই অঙ্গীকারকে ভঙ্গ করেছে। মুসলিমরা আল্লাহর ইবাদত করে না, যারা কিছু করে তারা আবার আল্লাহর ইবাদতে শিরিক করে, এই শিরিক করে আল্লাহ তাআলার অঙ্গীকারকে ভঙ্গ করে, তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে, এই জন্য মুসলিমদের শক্তি কমে গেছে। আজকে যদি সারা বিশ্বের সকল মুসলিম একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঐক্যবদ্ধ হয়ে যায়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানি না এর উপরে যদি ঐক্যবদ্ধ হয়, একেবারে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের স্লোগান দিয়েছে, এই স্লোগানের উপরে যদি ঐক্যবদ্ধ হয় অবশ্যই মুসলিম জাতি শক্তিশালী হবে, বিধর্মী বিজাতীয়রা আমাদেরকে ভয় করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ফাউলাইকা বাসাহুম ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতির শাসক সরকার আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, নিজের খেয়াল খুশি মতো বিচার করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন অনুযায়ী বিচার ফয়সালা করে, তখন সে জাতির উপরে কি করে, তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন, তারা একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে কিন্তু আমাদের দেশের অবস্থা তাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সরকার আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে না, এজন্য আমাদের দেশে একে অপরের সাথে মারামারি লেগেছে, আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করছি, আমরা সবাই নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, আমরা এক বাড়ির এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করছি, এক ভাই করে আওয়ামী লীগ, আরেক ভাই করে বিএনপি, আরেক ভাই করে জামাত, এবং তিনজন মিলে একসাথে মারামারি করছি আমরা। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে অবশ্যই আল্লাহর বিধান কায়েম করতে হবে, আর আল্লাহর বিধান রাষ্ট্রে কায়েম করার জন্য
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পদ্ধতিতে আগাইতে হবে। আগের মানুষের সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কারের কথা আমরা আজকে বলছি, সবাই চাচ্ছি রাষ্ট্র সংস্কার হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে আবার নতুন ভাবে ভোট হোক। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বলতে চাচ্ছি, রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তির সংস্কার দরকার। আজকে যদি ব্যক্তি সংস্কার না হয়, রাষ্ট্র কখনোই সংস্কার হবে না। এই জন্য আমরা ব্যক্তি সংস্কারে লেগেছি। ব্যক্তির আগে আকিদার সংস্কার করতে হবে। আকিদার সংস্কার না হলে কখনোই মুসলিমদের শক্তি বাড়বে না। আমলের সংস্কার হতে হবে, শিক্ষার সংস্কার হতে হবে, অর্থনৈতিক সংস্কার হতে হবে, নেতৃত্বে সংস্কার নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে। যদি আমরা ব্যক্তির সংস্কার করতে না পারি, কখনোই রাষ্ট্রীয় সংস্কার হবে না। আমরা যতদিন পর্যন্ত এই জিনিসগুলো সঠিকভাবে না বুঝবো, শুধুমাত্র রাষ্ট্র কায়েমের পেছনে দৌড় দেব, ততদিন পর্যন্ত কিন্তু ইসলাম শক্তিশালী হবে না। আর যাই হোক, ইসলাম কখনো শক্তিশালী হবে না। এই জন্য আমরা যদি চাই যে ইসলাম কায়েম হোক, আমরা যদি চাই বাংলাদেশের বঙ্গভবনে, বাংলাদেশের সংসদে ইসলামের কথা হোক, তাহলে অবশ্যই অবশ্যই ব্যক্তির সংস্কার করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাননি, আগে মানুষের আকীদা আমল চেঞ্জ করার রাজনীতি করেছেন। তারপরে যখন দেখেছেন লোক তৈরি হয়ে গেছে, তখন মদিনায় গিয়ে রাষ্ট্র হয়েছে। তার আগে তখন যখন মক্কায় ছিলেন, মক্কার কুরাইশ কাফেররা তাকে রাষ্ট্র ক্ষমতা দিতে চেয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা নিতে চান নাই। তার কারণ, তিনি জানতেন যে এই রাষ্ট্রে জনগণ ব্যক্তি সংস্কার হয়নি, সেই রাষ্ট্রে রাষ্ট্রের ক্ষমতায় বসে, হ্যাঁ গদিতে বসে কোনো হুকুম জারি করলে সেটা কখনোই ফলপ্রসূ হবে না। অতএব আসুন এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পথেই আগাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে ইসলাম কায়েম করেছিলেন, আমরা ঠিক সেই পথেই আগাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে কবুল করুন, এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই কর্মীদের মাধ্যমেই ইনশাআল্লাহ এদেশের রাষ্ট্র ক্ষমতায়, এদেশের সংসদ ভবনে কোরআনের আইন চালু হবে হবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমরা করি। এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমাদের হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি আছে, সেখানে আমরা দেখতে পাবো জাহান্নামের ভয়াবহ আজাব একটি বই আপনারা পাবেন, কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সালাতের কিতাব। আমরা সালাত আদায় করব কিভাবে, সেই সালাত জানার জন্য এই একটি কিতাব সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে রাখার চেষ্টা করব। এবং আমরা অনেকে অনেক জায়গায় গিফট দেই, বিভিন্ন কিছু দিয়ে থাকি, আমরা অন্য কিছু না দিয়ে এই বইগুলো যদি গিফট করি, তাহলে অবশ্যই আমরা এটা সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হব এবং আমাদের আমলনামায় লিখে যোগ হতে থাকবে ইনশাআল্লাহ। সামনে রমাদান মাস, সামনে রমাদান মাস আসছে। এই রমাদান মাস আসার আগেই রমাদান মাস কেন্দ্রিক যত মাসলা মাসাইল আছে, সেটা আমাদের জেনে নেওয়া দরকার। এই জন্য সিয়াম ও কিয়াম, এই বইটি মোহতরম আমিরে জামাতের লেখা অত্যন্ত চমৎকার একটি কিতাব, এই কিতাবটি আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে কিছু কথা বলছিলাম যে বাংলাদেশে অশ্লীলতা বেড়ে গিয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গ পোশাক, আমাদের একটি পর্দা, একটা বই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই মোহতরম আমিরে জামাত লিখেছেন, পোশাক ও পর্দা। আমাদের পোশাক কেমন হবে, পর্দা কেমন হবে, এই বইটি সবাই বাড়িতে রাখবো। আমাদের মা বোনরা এটা পড়ে তারা তাদের পোশাক পর্দা ঠিক করবে। আমরা বিবাহ শাদী করে থাকি সবাই, ইসলামের বিধানে বিবাহ শাদী একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। এই বিবাহ শাদী, বিবাহ শাদীতে কিভাবে করব, কি করা যাবে আর কি করা যাবে না, অনেক কিছু বিষয় থাকে যেটা আমরা জানি না। এই বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন, অনেকে আমরা আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমার সন্তানকে সুসন্তান কিভাবে বানাবো। এটা মুখে বলে শেষ করা যায় না। কিতাবটি বাড়িতে নিয়ে যাবেন, আপনার সন্তানকে পড়া পড়াবেন, আপনি নিজে পড়বেন কিভাবে সন্তান প্রতিপালন করতে হয়, এই বইয়ের মধ্যে পাবেন। তারপরে ইসলামী পরিবার গঠনের উপায়,
ইসলামী পরিবার গঠন করবেন কিভাবে, এটা আপনারা এই বইয়ের মধ্যে পাবেন, কিনে দেওয়ার চেষ্টা করবেন। মৃত্যুর পরেও যেসব আমল প্রতি আমলের প্রতিদান চলমান, মৃত্যুর পরেও যেসব আমলের নেকি আপনি পেতে থাকবেন, এই সম্পর্কে একটি কিতাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। চিন্তার ইবাদাত, একেবারে সদ্য প্রকাশিত বই, নতুন বই, চিন্তার ইবাদাত, এই বইটি আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন। এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।